ষষ্ঠ খণ্ড সিদ্ধি প্রথম পরিচ্ছেদ পূর্বকথা পূর্বকথা যাহা বলি নাই এখনে সংক্ষেপে বলিব। চন্দ্রশেখরই যে পূর্ব কথিত ব্রহ্মচারী তাহা জানা গিয়াছে। যেদিন আমিয়ট ফস্টারের সহিত মুঙ্গের হইতে যাত্রা করিলেন সেই দিন সন্ধান করিতে করিতে রমানন্দ স্বামী জানিলেন যে ফস্টার ও দলনী বেগম প্রভৃতি একত্রে আমিয়টের সঙ্গে গিয়াছেন। গঙ্গা তীরে গিয়া চন্দ্রশেখরের সাক্ষাৎ পাইলেন, তাহাকে এই সংবাদ অবগত করাইলেন, বলিলেন এখানে তোমার আর থাকিবার প্রয়োজন কি? কিছুই নাই, তুমি স্বদেশে প্রত্যাগমন করো, শৈবলিনীকে আমি কাশী পাঠাইব। তুমি যে পরহিত ব্রত গ্রহণ করিয়াছ অদ্য হইতে তাহার কার্য কর। এই যবন কন্যা ধর্মিষ্ঠা, এখনে বিপদে পতিত হইয়াছে, তুমি ইহার পশ্চাৎ অনুসরণ করো, যখনই পারিবে ইহার উদ্ধারের উপায় করিও। প্রতাপও তোমার আত্মীয় ও উপকারী, তোমার জন্যই এ দুর্দশাগ্রস্ত, তাহাকে এ সময় ত্যাগ করিতে পারিবে না, তাহাদের অনুসরণ করো। চন্দ্রশেখর নবাবের নিকট সংবাদ দিতে চাহিলেন, রমানন্দ স্বামী নিষেধ করিলেন, বলিলেন আমি সেখানে সংবাদ দেওয়াইব। চন্দ্রশেখর গুরুর আদেশে অগত্যা একখানি ক্ষুদ্র নৌকা লইয়া আমিয়টের অনুসরণ করিতে লাগিলেন। রমানন্দ স্বামীও সেই অবধি শৈবলিনীকে কাশী পাঠাইবার উদ্যোগে উপযুক্ত শিষ্যের সন্ধান করিতে প্রবৃত্ত হইলেন। তখন অকস্মাৎ জানিলেন যে শৈবলিনী পৃথক নৌকা লইয়া ইংরেজের অনুসরণ করিয়া চলিয়াছে। রমানন্দ স্বামী বিষম সংকটে পড়িলেন, এ পাপিষ্ঠা কাহার অনুসরণে প্রবৃত্ত হইল, ফস্টরের না চন্দ্রশেখরের? রমানন্দ স্বামী মনে মনে ভাবিলেন বুঝি চন্দ্রশেখরের জন্য আবার আমাকে সাংসারিক ব্যাপারে লিপ্ত হইতে হইল। এই ভাবিয়া তিনিও সেই পথে চলিলেন। রমানন্দ স্বামী চিরকাল পদব্রজে দেশ বিদেশ ভ্রমণ করিয়াছেন, উৎকৃষ্ট পরিব্রাজক, তিনি তটপন্থে পদব্রজে শীঘ্রই শৈবলিনীকে পশ্চাৎ করিয়া আসিলেন। বিশেষ তিনি আহার নিদ্রার বশীভূত নহেন, অভ্যাসগুণে সে সকলকে বশীভূত করিয়াছিলেন। ক্রমে আসিয়া চন্দ্রশেখরকে ধরিলেন। চন্দ্রশেখর তীরে রমানন্দ স্বামীকে দেখিয়া তথায় আসিয়া তাহাকে প্রণাম করিলেন। রমানন্দ স্বামী বলিলেন একবার নবদ্বীপে অধ্যাপকদিগের সঙ্গে আলাপ করিবার জন্য বঙ্গদেশে যাইব, অভিলাষ করিয়াছি, চলো তোমার সঙ্গে যাই। এই বলিয়া রমানন্দ স্বামী চন্দ্রশেখরের নৌকায় উঠিলেন। ইংরেজের বহর দেখিয়া তাহারা ক্ষুদ্র তরণী নিভৃতে রাখিয়া তীরে উঠিলেন। দেখিলেন শৈবলিনী নৌকা আসিয়াও নিভৃতে রহিল। তাহারা দুইজনে তীরে প্রচ্ছন্নভাবে থাকিয়া সকল দেখিতে লাগিলেন। দেখিলেন প্রতাপ শৈবলিনী সাঁতার দিয়া পলাইল, দেখিলেন তাহারা নৌকায় উঠিয়া পলাইল, তখন তাহারাও নৌকায় উঠিয়া তাহাদিগের পশ্চাৎবর্তী হইলেন। তাহারা নৌকা লাগাইল, দেখিয়া তাহারাও কিছু দূরে নৌকা লাগাইলেন। রমানন্দ স্বামী অনন্ত বুদ্ধিশালী, চন্দ্রশেখরকে বলিলেন সাঁতার দিবার সময় প্রতাপ ও শৈবলিনীতে কি কথোপকথন হইতেছিল কিছু শুনিতে পাইয়াছিলে? চন্দ্রশেখর কহিল না। রমানন্দ স্বামী কহিল তবে অদ্য রাত্রে নিদ্রা যাইও না, উহাদের প্রতি দৃষ্টি রাখো। উভয় জাগিয়া রহিলেন, দেখিলেন শেষ রাত্রে শৈবলিনী নৌকা হইতে উঠিয়া গেল, ক্রমে তীরবন মধ্যে প্রবেশ করিয়া অদৃশ্য হইল, প্রভাত হয় তথাপি ফিরিল না। তখন রমানন্দ স্বামী চন্দ্রশেখরকে বলিলেন কিছু বুঝিতে পারিতেছি না, ইহার মনে কি আছে, চলো উহার অনুসরণ করি। তখন উভয় সতর্কভাবে শৈবলিনীর অনুসরণ করিলেন। সন্ধ্যার পর মেঘারম্বর দেখিয়া রমানন্দ স্বামী বলিলেন তোমার বাহুতে বল কত? চন্দ্রশেখর হাসিয়া একখণ্ড বৃহৎ প্রস্তর এক হস্তে তুলিয়া দূরে নিক্ষেপ করিলেন। রমানন্দ স্বামী বলিলেন উত্তম, শৈবলিনীর নিকটে গিয়া অন্তরালে বসিয়া থাকো। শৈবলিনী আগত প্রায়
বার্তায় সাহায্য না পাইলে স্ত্রী হত্যা হইবে। নিকটে এক গুহা আছে, আমি তাহার পথ চিনি। আমি যখন বলিব তখন তুমি শৈবলিনীকে ক্রোড়ে লইয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আসিও। চন্দ্রশেখর কহিল, এখনই ঘোরতর অন্ধকার হইবে, পথ দেখিব কি প্রকারে? রমানন্দ স্বামী কহিল, আমি নিকটেই থাকিব, আমার এই দণ্ডাগ্র ভাগ তোমার মুষ্ঠি মধ্যে দিব, অপর ভাগ আমার হস্তে থাকিবে। শৈবলিনীকে গুহায় রাখিয়া চন্দ্রশেখর বাহিরে আসিলে রমানন্দ স্বামী অন্য মনে ভাবিলেন, আমি এতকাল সর্বশাস্ত্র অধ্যয়ন করিলাম, সর্বপ্রকার মনুষ্যের সহিত আলাপ করিলাম, কিন্তু সকলই বৃথা। এই বালিকার মনের কথা বুঝিতে পারিলাম না, এ সমুদ্রের কি তল নাই? এই ভাবিয়া চন্দ্রশেখরকে বলিলেন, নিকটে এক পার্বত্য মঠ আছে, সেইখানে অদ্য গিয়া বিশ্রাম কর। শৈবলিনীর পক্ষে যত কর্তব্য সাধিত হইলে তুমি পুনরপি যবনীর অনুসরণ করিবে, মনে জানিও পরহিত ভিন্ন তোমার ব্রত নাই। শৈবলিনীর জন্য চিন্তা করিও না, আমি এখানে রহিলাম। কিন্তু আমার অনুমতি ব্যতীত শৈবলিনীর সঙ্গে সাক্ষাৎ করিও না। তুমি যদি আমার মতে কার্য করো তবে শৈবলিনীর পরম উপকার হবে। এই কথার পর চন্দ্রশেখর বিদায় হইলেন। রমানন্দ স্বামী তাহার পর অন্ধকারে অলক্ষে গুহা মধ্যে প্রবেশ করিলেন। তাহার পর যাহা ঘটিল পাঠক সকলেই জানেন। উন্মাদগ্রস্ত শৈবলিনীকে চন্দ্রশেখর সেই মঠে রমানন্দ স্বামীর নিকটে লইয়া গেলেন। কাঁদিয়া বলিলেন, গুরুদেব এ কি করিলে? রমানন্দ স্বামী শৈবলিনীর অবস্থা সবিশেষ পর্যবেক্ষণ করিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, ভালোই হইয়াছে, চিন্তা করিও না, তুমি এইখানে দুই একদিন বিশ্রাম করো, পরে ইহাকে সঙ্গে করিয়া স্বদেশে লইয়া যাও, যে গৃহে ইনি বাস করিতেন সেই গৃহে ইহাকে রাখিও, যাহারা ইহার সঙ্গী ছিলেন তাহাদিগকে সর্বদা ইহার কাছে থাকিতে অনুরোধ করিও, প্রতাপকেও সেখানে মধ্যে মধ্যে আসিতে বলিও, আমি পশ্চাৎ যাইতেছি। গুরুর আদেশ মতো চন্দ্রশেখর শৈবলিনীকে গৃহে আনিলেন। ইতি চন্দ্রশেখর উপন্যাসের ষষ্ঠ খণ্ড সিদ্ধির প্রথম পরিচ্ছেদ পূর্ব কথা সমাপ্ত হইল। ধন্যবাদ।